আকাশে তারা থাকে আমরা সবাই জানি, কিন্তু মরুভূমিতেও যে তারা আছে তা কি জানি? না, এটা কোনো মরীচিকা নয়, এটা আপনি সত্যিই দেখতে পাবেন যদি আপনি মরুর বুকে যান। সেখানে গেলেই দেখতে পাবেন পিরামিড আকারের অনেক বালুর টিলা, আর সেখানেই দেখা মিলবে নক্ষত্রের। যারা মরু অঞ্চলে ঘুরতে যান তারা অনেকেই জানেন মরু অঞ্চলের চমকগুলোর একটি হচ্ছে তারা আকৃতির বালিয়াড়ি। পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে জটিল গঠনের বালিয়াড়িগুলি পরিচিত স্টার ডিউন নামে। প্রথমবারের মতো বিশ্বের অন্যতম বৃহৎ ও জটিলতম একটি বালিয়াড়ির বয়সের রহস্য ভেদ করেছেন গবেষকরা। সায়েন্টিফিক রিপোর্ট নামক সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গবেষণাটি চালানো হয়েছে মরক্কোর পূর্বাঞ্চলে সাহারা মরুভূমি অঞ্চলে অবস্থিত লালা লালিয়া নামের একটি বালিয়াড়িকে কেন্দ্র করে। মরক্কোর এই বালিয়াড়ি লালা লালিয়া নামেই পরিচিত। বিজ্ঞানীরা বলেছেন 13,000 বছর আগে এই বালিয়াড়ি গঠিত হয়েছে। এর প্রাথমিক গঠনের পর এটি প্রায় 8,000 বছর ধরে ওই অবস্থাতেই ছিল। তারপরে গত কয়েক হাজার বছরে দ্রুত প্রসারিত হয়। বালুর এই পিরামিড ওপর থেকে দেখলে মনে হয় তারার মতো। নিজস্ব আকৃতির কথা মাথায় রেখেই বালিয়াড়ির এমন নামকরণ করা হয়েছে। মরক্কোর উত্তর পূর্বে এর্গ চেব্বি মরুসমুদ্রে লালা লালিয়া বালিয়াড়িটির অবস্থান। এটি 100 মিটার উঁচু ও 700 মিটার প্রশস্ত। এছাড়া এখানে পিরামিড আকারের যেসব বালুর টিলাগুলো আছে তা প্রায় 1,000 ফুট উঁচু। এতে প্রায় 55 লাখ মেট্রিক টন বালু আছে। সাধারণত পিরামিডের ভেতরে মৃতদেহের মমি থাকে, কিন্তু বালুর তৈরি প্রাকৃতিক পিরামিডগুলোর ভেতর কী আছে আর এদের বয়সই বা কত? এই তথ্যই আবিষ্কার করতেই গবেষকরা মাটির নিচে বিশেষ রাডার ব্যবহার করে পরীক্ষা করেছেন। তারকা আকৃতির এই বালিয়াড়ির বয়স নির্ণয় করতে আলোক বিকিরণ পদ্ধতি ব্যবহার করেন গবেষকরা। এই পদ্ধতিতে বালুকণাগুলো শেষবার কখন দিনের আলোয় উন্মোচিত ছিল তা হিসেব করা হয়। রাতের আঁধারে এই বালিয়াড়ি থেকে বালুর কণার নমুনা সংগ্রহ করে ল্যাবে আনেন গবেষকরা। ল্যাবের ভেতরে আবছা লাল আলোয় এই বালুর কণা নিয়ে গবেষণা করেন তারা। গবেষকরা দেখেন এই খনিজ বালুকণাগুলোয় সঞ্চিত শক্তি আলোয় রূপান্তরিত হয়ে প্রকাশিত হয়েছে। সেই আলোর উজ্জ্বলতা যাচাই করে গবেষকরা বালুকণার বয়স হিসাব নিকাশ করতে পারতেন। যত বেশি সময় এই কণা ভূমির নিচে চাপা থাকে তত বেশি এই বালুকণার শক্তি সঞ্চিত থাকে, ফলে বালুকণা থেকে বেশি আলোক বিকিরণ হয়। দিক পরিবর্তন করে এমন বিপরীত বায়ু দ্বারা সৃষ্টি হয় এই ধরনের বালিয়াড়ি। গবেষকরা বলছেন লালা লালিয়া বছরে প্রায় 1.6 ফুট গতিতে পশ্চিমের দিকে সরে যাচ্ছে। মজার বিষয় হলো বিশ্বে মরু অঞ্চলে যেসব বালিয়াড়ি আছে তার প্রায় 10% তারকা আকৃতির। এগুলো উঁচু ধরনের বালিয়াড়ি। আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকায়ও পাওয়া যায় এগুলো। তবে শুধু পৃথিবীতে নয়, মঙ্গল গ্রহ ও শনি গ্রহের বড় চাঁদ টাইটানেও এ ধরনের বালিয়াড়ি শনাক্ত হয়েছে। তারকা আকৃতির বালিয়াড়ি নিয়ে এখন এত হইচই হলেও এর সঙ্গে আরও 20 বছর আগে পরিচয় ঘটেছিল গবেষণার সঙ্গে জড়িত ভূতত্ত্ববিদ জিওফ ডালারেট। দিনে প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে চেষ্টার পর এসব বালিয়াড়ির চূড়ায় উঠতে পেরেছিলেন তিনি। এই ধরনের বালিয়াড়িতে ওঠা বেশ কঠিন বলে মন্তব্য করেন ডালার। আরোহণের সময় 2 কদম ওপরে উঠলে 1 কদম পিছু হটবেন। তারা ওপর থেকে অনেক সুন্দর, এমনটাই চমৎকার অনুভূতির বর্ণনা দিয়েছেন এভারেস্ট উইথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিওফ ডালার।